হাই, আমি রূপম। এখন কথা হবে খেল খেল মে সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার দেখার কথা ছিল হচ্ছে ভেদা 10টার শো, বাট সেটা ক্যান্সেল করে সেখানে চালানো হয় স্ত্রী টু। তার কারণ স্ত্রী টু নিয়ে লোকে মারাত্মক এক্সাইটেড, প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। আমি খেল খেল মে দেখি এবং সেখানেও খুব একটা বেশি অডিয়েন্স থাকে না। তো এই ছবিটাকে একটা ভালো ছবি, এই ছবিটা পারফেক্ট স্ট্রেঞ্জার্সের, যেটা 2016 সালের ছবি, তার 26তম রিমেক এবং অরিজিনাল ছবিটা আমার দেখা, আমি এটা নিয়ে আগেও কথা বলেছি। এবার সেই ছবিটা আমার বেশ ভালো লেগেছিলো, আমার বেশ পছন্দের ছবি। এই ছবিটা কি সেই ছবিটাকে অনুকরণ করে ভালো একটা রিমেক বানাতে পারলো? আমি সেটাতে আসছি। এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক তার আগে গল্পটা যদি একটু করে বলি, এখানে গল্প হচ্ছে সাতজন বন্ধু, যার মধ্যে তিনটে কাপল, এরা একটা বিয়েবাড়িতে আসছে এবং সেখানে এসে এরা যখন একটা গেম খেলছে, সেই গেমের পরিণতি কী হচ্ছে, একে অপরের থেকে কী লুকোচ্ছে, এরা যে সবাই হিপোক্রিট সেটা কীরকমভাবে উঠে আসছে। মানে আপনি বলতে পারেন আমাদের এই যে সিচুয়েশানটা, সেখানে হিপোক্রিট কারা এবং আমাদের কীভাবে সত্যিটা লুকানো হচ্ছে, তো আমরা রিলেট করতে পারবো বিষয়টার সাথে, যদিও আমাদেরটা অনেক অনেক বেশি খারাপ। এর থেকে বেশি জানতে হলে এই ছবিটা আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয় আমি বলবো এটা একটা ওকে ওকে সিনেমা, টাইম পাস সিনেমা। অরিজিনাল ছবিটার যে সোলটা সেটা এই ছবিটা ধরার চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় ধরেছে, বাট ওভারঅল পারফেক্ট স্ট্রেঞ্জার্স অনেক অনেক দূরে বিলং করছে খেল খেল মের থেকে। এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অক্ষয় কুমার, ফরদিন খান, তাপসি পান্নু। অক্ষয় কুমার কমেডি এবং সেটা ভালো হবে না, এটা হতেই পারে না, কিন্তু এই ছবিটা কিন্তু গোটাটাই অক্ষয় কুমারের ওপর ডিপেন্ড করছে না। এই ছবিটা আপনি দেখলে বুঝতে পারবেন ছবির যে ওয়ান লাইনারগুলো সেগুলো না সবসময় ভালো করে ল্যান্ড করছে না। ছবির যে কমেডিটা যেটা অক্ষয় কুমারের ক্যারেক্টারে দেওয়া হয়েছে, যে চরিত্রটা খুব হারামি মনে হয় আমাদের কিছু কিছু জায়গায়। এবার অক্ষয় কুমার এরকম ধরনের হারামি ক্যারেক্টার প্লে করার জন্য না আমার মনে হয় পারফেক্ট গাই। অক্ষয় কুমার এরকম বহু ক্যারেক্টার প্লে করেছে এবং সে সেটাতে পিএইচডি করে দেখেছে। এবার সে যদি ভালো লাইন্স নাও পায়, এমন অ্যাক্টিভিটিস করবে, এমনভাবে সংলাপ বলবে যে আপনি হেসে দেবেন ওখানে, তো এখানেও সেটা হয়ে গেছে। আমি সেটার জন্য রাইটিং টিমকে বেশি ক্রেডিট দিতে পারবো না, ঠিক আছে? মানে সে এরকম পারফর্মার, কয়েকটা সিন সেকেন্ড হাফে জাস্ট ইমোশনাল সিনে যেরকমভাবে সে ইমোশনাল করে দিচ্ছে, আবার মোড চেঞ্জ করে কমেডি করে দিচ্ছে, অক্ষয় ফ্যাব। সেকেন্ড হচ্ছে কেন তাপসি পন্ন, তাপসির কিছু কিছু জায়গা আমাদের একটু ইরিটেটিং মনে হয়, কিন্তু ইমোশনাল সিনে আবার কিছু জায়গায় সে এমন এমন কথা এমন সময় বলে যে সত্যি সেগুলো হিলারিয়াস। ফরদিন খানকে এতদিন পর দেখে ভালো লাগছে এবং তার ক্যারেক্টারটা এই গোটা ছবিতে সবথেকে বেশি সেন্সিটিভ। পারফেক্ট স্ট্রেঞ্জার্সের প্রত্যেকটা চরিত্রই সেন্সিটিভ, ওই দরজা ভাঙবে দেখবে মেকআপ করছে, ওই সিনটা হিট করবে আপনাকে, কিন্তু এখানে ওরকম কোনো জায়গায় ধরতে পারে না ছবিটা। কিন্তু এই ছবিতে ফরদিন খানের ক্যারেক্টারটা সবথেকে ভালো করে লেখা হয়েছে, অরিজিনাল ছবিতেও খুব ভালো ছিল চরিত্রটা এবং সে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। ফরদিন খানকে দেখতে খুব ভালো লাগে এই ছবির। যেহেতু গল্পটা ভালো, ছবিটা সেকেন্ড হাফে স্ক্রিন প্লেতে অনেক কিছু ডেলিভার করতে যায়, ইমোশনাল কিছু পাঞ্চেস আছে যেগুলো ওয়ার্ক করে, সেকেন্ড হাফে কমেডিটা বেটার হয় এবং সেখানে একটা হাস্যরস সেকেন্ড হাফে গোটা ছবি জুড়ে থাকে। যে আইডিয়াটা যারা অরিজিনাল ছবিটা দেখেনি তাদের খুব ফ্রেশ মনে হবে, যে এরকম আমাদের ফোনের মধ্যে আমরা ডুবে রয়েছি, সেটাই আমাদের সম্পূর্ণ সত্যি জানে, সেটা যদি কালকে অন্য কারো হাতে চলে আসে, তো এই যে বিষয়টা, এটা ছবিতে আমার মনে হয় অডিয়েন্সকে কিছুটা হলেও অ্যাট্রাক্ট করতে পারবে। এই ছবির যেরকম ধরনের মেকিং, যেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং বারবার পর্দে মে রহনে দো, সেগুলো বেশ ভালো, সেগুলো ওয়ার্ক করে। ছবির পরিচালক মুদাসসির আজিজ এই ছবিটাকে একটা ওকে ওকে জায়গায় আনতে পেরেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটায় আমার যদি বলতে হয় একটা কমেন্ট করতে আমি বলবো, এই ছবিটায় যে চেঞ্জেসগুলো করার দরকার ছিল না সেগুলো করেছে, আর যেটা করার দরকার ছিল সেটাই করেনি, ফলে এই ছবিটা না ঘরকা না ঘাটকা। কেন আমি বলছি, এই ছবিটা যে একটা ইন্ডিয়ান সিনেমা, এটার যদি ল্যাঙ্গুয়েজটা আপনি কোনো ডাব করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বসিয়ে দেন, আপনারা বুঝতে অসুবিধাই হবে না যে আমরা কোনো হিন্দি ছবি দেখছিলাম, ঠিক আছে? এই যে ফরেনের পুরো দিকটা যেরকমভাবে ছবিতে আসে, দরকার কী ছিল? ওদের কালচারটাকে যেরকমভাবে দেখিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা দেখিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম অ্যাক্টিভিটিস করছে দেখিয়েছে, তা আমরা এর বাদবাকি রিমেকগুলোতে দেখে ফেলেছি, তাহলে এর হিন্দি ভার্সনটায় আমাদের কালচারের সাথে আমাদের এই ছবিটা অ্যাডাপ্ট করতে আলাদা করে কীভাবে সাহায্য করবে? সাহায্য করবে না তো, কারণ এই ছবিটার মধ্যে যে পুরো প্রেজেন্টেশনটা, ক্যারেক্টারের আর্কগুলো, সেটা পুরোপুরি ইটালিয়ান ফিল্মের মতো, ফলে সেটা আমাদের ছবি কীভাবে হলো, আমরা কীভাবে সেটার সাথে রিলেট করতে পারবো? হ্যাঁ, কিছু জায়গা রয়েছে, একটা ক্যারেক্টার যে পাঞ্জাবি, তার ওয়াইফ পাঞ্জাবি, তাদের অ্যাকসেন্ট ওরকম, তবে সেটা দিয়ে
মানে ভারতীয় হওয়া যায় না আর কি। তো এই ছবিটার অরিজিনটা কখনোই আমাদের এখানকার ছবির মতো নয়, সেটাকে করতে পারেনি। তাহলে রিমেক করে লাভটা কী হলো? সেকেন্ড হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সটা, অরিজিনাল ছবির যে ক্লাইম্যাক্সটা সেটা ভীষণ ধাক্কা দেয় এবং খুব সেন্সিটিভ। মানে ছবিটা কমেডিতে যাচ্ছে, খুব সাটল ওয়েতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সেখানে একটা ধাক্কা দেয়। এই ছবিটা একবার সাটল হয়, একবার লাউড হয়, আবার সাটল হয়, আবার লাউড হয়, এবং শেষে গিয়ে ছবিটা এই জিনিসটা করে, সেটা আমাদের অল্প একটু হাসায়, কিন্তু ছবিটা কখনোই ওরকম জায়গাতে পৌঁছায় না যে কারণেই পারফেক্ট স্ট্রেঞ্জার্স এতবার রিমেক হয়েছে। মানে ছবির আসল যে এন্ডের মজাটা, সেটা আমার জন্য একেবারেই তৈরি হয়নি এই ছবিটায়। এই ছবিতে অনেকের অভিনয় খুব ফ্যাকাসে। ভানি কাপুরকে আমি জানি না কেন এরকম ক্যারেক্টার দেয়, তাকে একটু ভালো ক্যারেক্টার দিতে পারে, সে কিন্তু খারাপ পারফর্মার নয়। তাপসির ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু করার ছিল, কিন্তু অ্যামি ওয়ার্কের ক্যারেক্টারটা, মানে অ্যামি ওয়ার্ক সেই রিপিটই হচ্ছে ছবিতে। ফার্স্ট হাফের যে প্রথম 15-20 মিনিট, যতক্ষণ না খেল খেলমের ক্রেডিটটা আসে, আমি না ছবিটা দেখছি এবং ভাবছি এতে হাসতে হতো, ছবিটা তো ফ্ল্যাট যাচ্ছে। এবং এরকম বড় বড় ছবিতে পোর্শন আসে যেখানে কমেডিটা ওয়ার্কই করে না। অক্ষয় কুমার যখনই স্ক্রিন থেকে গায়েব, কমেডি নেই ছবিতে, মানে এটা সত্যি ছবিতে ফিল হয়। এবং আমার মনে হয় অক্ষয় কুমারের অন্য একটা ছবিতে যেভাবে অল্প একটু পোর্শনে আসা, সেটা এই গোটা ছবির থেকে অনেক বেটার। এই ছবিটাতে ভালো মিউজিক লাগতো, যেটা অ্যাটলিস্ট অডিয়েন্সকে মস্তি দিত, সেটাও এই ছবিটা আমাদের দিতে পারে না। ছবিতে বেশ কিছু ইমোশনাল সিন যত ভালো করে ওয়ার্ক করেছে, আবার কিছু ইমোশনাল সিন খুব বেসলেস মনে হয়। তা ওভারঅল খেল খেলমে এটা একটা ওকে ওকে অ্যাভারেজ টাইপ রিমেক। এই ছবিটা অনেক সেন্সিবিলিটির সাথে আমার মনে হয় হ্যান্ডেল করা উচিত ছিল, কারণ এই ছবিটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যেত ছবির এন্ডিং পয়েন্টে এসে, এবং তাদের কাছে কমেডিতে অক্ষয় কুমার ছিল, সেটাকে ইউজ করতে হতো। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই ছবিটা দেখেছো তোমাদের কী মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।